আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে। কোরিয়ানদের মতো যদি গ্লাস স্কিন পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হলাম। টিপসটার জন্য আমার লাগবে ভাতের চাল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের ভাতের চাল নিয়ে নিলাম। এখন আমি ভাতের চালকে ভালো করে ধুয়ে নেব। আমরা প্রত্যেকেই কিন্তু এই শীতকালে আমাদের ত্বকের জন্য এক্সট্রা কেয়ার করে থাকি। আজকে এই ছোট্ট টিপসটা ফলো করে আমরা কিন্তু কোরিয়ানদের মতো আমাদের ত্বকটাকে ফর্সা, উজ্জ্বল এবং টান টান করে নিতে পারব। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বিনা খরচে ঘরোয়া পদ্ধতিতে আমরা যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমাদের ত্বকের যত্ন করি, একদিকে আমাদের কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যায়, আর অন্যদিকে আমরা কিন্তু আমাদের ত্বকটার যত্ন করে নিতে পারি, আমাদের ত্বককে ভালো রাখতে পারি। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চালগুলো 2 বার ভালো করে ধুয়ে নিলাম। চাল দিয়ে এত সহজেই কিন্তু আমরা আমাদের স্কিনের যত্ন করতে পারি, আপনারা জানলে কিন্তু অবাক হবেন, সম্পূর্ণ বিনা খরচে। আর আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু চাল রয়েছে, তাই ইচ্ছে করলেই আজকের এই টিপসটা আমরা সকলেই কিন্তু ফলো করতে পারি। চালগুলো ধুয়ে এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রাখতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে সারা রাতের জন্য রেখে দিতে হবে। সারা রাত রেখে দিলে এই চাল ধোয়ার পানির মধ্যে ফার্মান্টেড হবে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। অবশ্যই একটা দিন চাল এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম পরের দিন সকালে। এই তো দেখতেই পাচ্ছেন, চালটা যখন পানির মধ্যে একদিন রেখে দেওয়া হবে তখন কিন্তু পানিটা এরকম হবে। আশা করছি স্ক্রিনে দেখেই সেটা আপনারা বুঝতে পারছেন। আর এই চাল ধোয়া পানিটা আমাদের ত্বকের জন্য যে কতটা জাদুকরী কাজ করবে, আপনারা যদি ব্যবহার করেন তাহলে নিজেরাই নিজেদের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন। এরপরে একটা ঢাকনাযুক্ত, এই যে দেখতেই পাচ্ছেন, একটা ঢাকনাযুক্ত এভাবে বক্সের মধ্যে করে আপনারা রেখে দিবেন নর্মাল ফ্রিজে। 1 মাস কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন, তারপরে আবার বানিয়ে নেবেন। এভাবে 6টা মাস আপনারা যদি চালের এই পানিটা আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের স্কিনটাকে কিন্তু আপনারা ফর্সা, উজ্জ্বল এবং টান টান করে ধরে রাখতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই আপনারা 6টা মাস একাধারে ব্যবহার করে দেখেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, কোনো সাইড এফেক্ট নেই এবং বিনা খরচে কিন্তু আপনারা আপনাদের ত্বকের যত্ন করতে পারছেন। যখন রাতে ঘুমাতে যাবেন ভালো করে আপনার স্কিনটা ধুয়ে তারপরে এই পানিটা আপনার স্কিনের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালে উঠে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।